হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে বলব আমরা ক্লাস টেনের বাইশ নম্বর চ্যাপ্টার পিথাগোরাসের উপহাদ্দ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ নম্বর উপহাদ্য বলেছে কি যে পিথাগোরাসের উপাদ্দ বলেছে যে যে কোনো সমকণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা যদি আমরা সমকণী ত্রিভুজ দিই মনে করো এটা সমপর দ্বিভুজ নাম যদি আমরা এবিসি দিই আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এসি বলেছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা এর ক্ষেত্রফল কি বলেছে যে এই বি সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান মানে এটার ক্ষেত্রফল হচ্ছে এটা প্লাস এটার ক্ষেত্রফলের সমষ্টির সমান তো এই আমাদের পিথাগোরাসের উপদ্রটা আমরা প্রমাণ করব প্রমাণ করার জন্য আমরা কি করব প্রমাণ করার জন্য আমরা একটা ছবি যদি আঁকাই একটা সমকোণ আঁকাব এটা মনে করো সমকোণ এর নাম দিলে মনে করো এ সি এ কোনটা আমরা ধরলাম কি সমকোন তোমাদের প্রদত্ত কী রা আছে ধরি এবিসি ত্রিভুজের এ কোনটা সমকোন এ সমান সমান এক সমক ঠিক আছে প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ঠিক আছে তো আমরা এটাই করছি এবার আমরা কী করব অঙ্কন করবো এ এই যে আমাদের এ কোনটা আছে এ কোণটা কি সামকোন এ থেকে আমরা অতিভুজ বিসি এর পরে এডি লম্বা অঙ্কন করছি ঠিক আছে সামকনিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডি ছেদ করেছে ঠিক আছে তাহলে এডিটা বিশির পরে লম্ব হয়ে গেল এবার চলে আছে আমরা প্রমাণ দেখো এর আগের যে উপপাদ্য ছিল মানে আটচল্লিশ নম্বর উপপাদ্য অনুযায়ী কি যে কোনো সমকোণিক ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে আমাদের যেই দুটা ত্রিভুজ উৎপন্ন হবে সেই দুটা ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ্য হবে এবং প্রতিটা ত্রিভুজ সেই আগের ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য হবে তার মানে এবিডি এ এর সঙ্গে সদৃশ্য হবে আর এ বিডি এবিসি মানে সেই বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য হবে আবার এ ডিডিসিটা এবিসির সঙ্গেও সদৃশ্য হবে এটা আমাদের আগের পদ্ম ছিল তো সেটাই আমরা কাজে লাগাচ্ছি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এ বি সি এর বি বিসি এর উপর এডি লম্ব যেহেতু এটা লম্ব তাহলে অতএব কী হবে অতএব ত্রিভুজ এ বিডি ত্রিভুজ বড় ত্রিভুজটা নিচ্ছি আমরা সি বি এ সদৃশ ঠিক আছে এবার সদৃশ যদি হয়ে যায় তাহলে দেখো এই ত্রিভুজটার অধিভুজ কোনটা এব ডি এর অধিভুজ কোনটা এবি অর্থাৎ দেখছি আমরা এবি আর সি বি এ সিবি এই ত্রিভুজটার অধিভুজ হচ্ছে বিসি তাহলে এবি বাই বিসি শী করছি আমরা বিডি নিচ্ছি মনে কর একটা ভূমি বিডি 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 বাই তাহলে কথা হয় বিডি হচ্ছে এবিডি এই ত্রিভুজটার ভূমি তাহলে এ বা এ সি ত্রিভুজের ভূমিকোণটা হবে এবি হবে তাহলে দেখো আমরা কোনো কোনো যদি গুণ করি দিলে এবি ইন্টু এবি তাহলে এখান থেকে আমরা কী এ এবি স্কোয়ার সমান সমান বি সি ইন্টু বিডি এ হলো আমাদের এক নম্বর ঠিক আছে আবার দেখো এই ত্রিভুজটা এডিসি ত্রিভুজটা আবার এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে লিখছি আমরা আবার ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ বি এ সি সদৃশ্য এবার এই ত্রিভুজের মানে এ এডিসি ত্রিভুজের অতিভূজ কি এসি সি বাই এ বি ত্রিভুজের অতিভূজ হচ্ছে বি সি ইকাল টু দেখো এবিসি এর ভূমি যে আমরা কি ডিসি বা সিডি ডিসি নিলাম আর এবিসি এর হবে আমাদের এসি তাহলে দেখো এ সি ইন্টু এ সি এসি স্কোয়ার সমান দুই নম্বর তাহলে দেখো এস আর এসি স্কোয়ার আমাদের কি দেখো এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বার করতে হবে তো আমরা এক এবং দুই নম্বর দুই যোগ করে পাই এক নং নং যোগ করে পাই কি বললাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান দেখো বি সি ইন্টু বিডি

এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার শোনি স্কোয়ার তা আমাদের বিসি স্কোয়ার গোষ্ঠীটা দেখাতে বলছে এটা উল্টে দেখব বিসি স্কোয়ার শোন স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা হল এবার করছি আমরা উপপাদ্য পঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য দেওয়া আছে যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত হবে একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় তাহলে প্রথম বাহুটার বিপরীত কোনটা হবে আমাদের সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তো করছি আমরা কি দেওয়া আছে প্রদত্ত বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ফল দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের সমান তো আমরা একটা ত্রিভুজ আগাচ্ছি নাম দিলাম মনে করো এ বি সি তো লিখছি দেখো ত্রিভুজ এ সি এর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল এব এবি কমা বিশি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের সমষ্টির সমান ঠিক আছে তাহলে দেখো এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের হাতের বল কি হবে এসি যদি বাহু হয় তাহলে বর্গ বর্গক্ষেত্রের খাতে বলে আমরা কি জানি বাহু ইন্টু বাহু তার মানে এসি ইন্টু এসি অর্থাৎ এসি স্কোয়ার তাহলে কি হচ্ছে অর্থাৎ এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে খাতে বল এসি স্কোয়ার সমান সমান এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের হাতের বল এবি স্কোয়ার প্লাস বিসি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলা হচ্ছে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার তাহলে এটা আমাদের দেওয়া আছে এবার আমরা কী করবো আমাদের দেখব যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমগণ হয় প্রথম বাহু এটা এর বিপরীত কোন হচ্ছে এটা সমকোণ হবে প্রমাণ করতে হবে যে কোন এ বিসি সমান সমান এক সমকোণ ঠিক আছে তাই এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা কি করছি অঙ্কন করছি কি অঙ্কন করব দেখো এই বিসি বাহুটা আছে না এই বিসি বাহু সমান করে একটা বাহু অঙ্কন করব নিলাম মোটামুটি ধরো এই বিসি বাউুর সমান সমান আরেকটা বাউ অঙ্কন করলাম যার নাম নিলে মনে করো ডি ই এইবার ডি বিন্দুতে কী করবো ডি বিন্দুতে ডি এর উপর লম্ব অঙ্কন করব। সেই লম্ব থেকে বি এর সমান করে আমরা কেটে নেব একটা লম্ব অঙ্কন করলাম যেটা এ বি বা বি এর সমান এ নাম দিলে মনে করো অ্যাফ এইবার এফটা আমরা যুক্ত করলাম বোঝা গেল তো সেটাই লিখছি বাহুর সমান অঙ্কন করলাম ঠিক আছে তারপর কি করলাম ডি বিন্দুতে ডি এর উপর লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে বিএ বি এর সমান করে সমান করে ডি এফ কেটে নিলাম এবং কি করছে এবার ই কমা এফ যুক্ত করলাম দেখো আর বারবার বলে দিচ্ছি যে বিসি এর সমান ডি অঙ্কন করলাম ঠিক আছে এবার ডি বিনুতে লম্ব অঙ্কন করলাম সেই লম্ব থেকে বি এর সমান আমরা এফটা কেটে নিলাম তারপরে এটা এবং এটা যুক্ত করলাম তাহলে যেহেতু এটা লম্ব অঙ্কন করেছি তাহলে এটা কী বলো দেখি এটা সমগণ হবে না নব্বই ডিগ্রি হবে না তাই লেগেছে আমরা প্রমাণ করছি আমাদের প্রথমে কী দেওয়া আছে যে এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার সমান সমান ab² + bc² সমান সমান দাও ab সমান হবে আর কি df হয়ে গেল না যেহেতু আমরা অংকন করলাম এটা সমান তাহলে ab এর জায়গা লেখবো df + bc সমান সমান কি de তাহলে হয়ে যাচ্ছে আমরা অংকন অনু সারি অংকন অনুসারে কি অঙ্কন অনুসারে হচ্ছে বি সমান সমান ডি এফ আর হচ্ছে বি সি সমান সমান হচ্ছে ডিই আর এটা দেখো এটা আমাদের প্রদত্ত ছিল লিখে দিচ্ছি প্রদত্ত ঠিক আছে না এবার দেখো ডি এফ ডি এফ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান কি হবে এফ স্কোয়ার হবে যেহেতু এটা সমকোণ এটা যেহেতু সমকোণ ত্রিভুজ তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান সমান ইএফ স্কোয়ার হবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি তাহলে এখান থেকে লিখছি ই এফ স্কোয়ার তাহলে দেখো সি স্কোয়ার সমান সমান ই এফ স্কোয়ার হয়ে গেলো সি স্কোয়ার সমান সমান ই এফ স্কোয়ার তাহলে সি সমান সমান এফ হবে ঠিক আছে এবার আমরা কী করবো এই দুটা ত্রিভুজ তুলনা করব ত্রিভুজ এ সি ও ত্রিভুজ এফ এর দেখো এই দুটা ত্রিভুজের কি এবি বাউটা এবি সমান সমান ডিএফ অঙ্ক অনুযায়ী তারপরে বি সি সমান ডি অঙ্কন অনুযায়ী আর এসি সমান সমান ই এফ আমরা একটু আগে প্রমাণ করলাম এসি সমান ই এফ তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কী হবে সর্বসম হবে তাহলে অথব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এবার সর্বসময় যদি হয়ে যায় তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমান হবে তাহলে অতএব কোন সি সমান সমান কোন এফ ডিই সমান সমান দেখো এই কোনটা আমরা নব্বই ডিগ্রি এঁকেছিলাম তাহলে এটাও কত হচ্ছে নব্বই ডিগ্রি হলো নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে কোন এ বিসি সমান সমান এক সমকোণ তাহলে এটা আমাদের প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের উপবাদ্য পঞ্চাশ যেটা হচ্ছে পিতা ক্রসের উপবাদের বিপরীত উপবাদ্য প্রমাণ করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে